দরকার হলে উত্তর কোরিয়ায় সামরিক হামলা যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ায় সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে মারাত্মক সামরিক স্খলন বলে মন্তব্য করে যুক্তরাষ্ট্র বলেছে, যদি আর কোনো উপায় না থাকে তাহলে আমরা প্রয়োজনে সেনাবাহিনী ব্যবহার করব। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা বিষয়ক জরুরি এক বৈঠকে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি একথা বলেন খবর বিবিসির। তবে উত্তর কোরিয়ার বিরুদ্ধে এখনই যুদ্ধের পথে না হেঁটে পিয়াংইয়াংয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন কর্মসূচির প্রস্তাব দেবে জানিয়েছে নিকি হ্যালি। বলেন, যুক্তরাষ্ট্র নিজেকে এবং তার মিত্রদের রক্ষা করতে সর্বশক্তি ব্যবহার করতে প্রস্তুত রয়েছে। ওয়াশিংটন বলেছে, গত মঙ্গলবার উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা কূটনৈতিক সমাধানের সম্ভাবনাকে বন্ধ করে দিয়েছে। তবে পিয়াংইয়াং বলেছে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শত্রুতাপূর্ণ মনোভাবের পরিবর্তন না হলেও আলোচনা সম্ভব নয়। এদিন উত্তর কোরিয়ার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক অব্যাহত রাখা দেশগুলোকে হুমকি দিয়ে নিকি হ্যালি বলেন, যারা পিয়াংইয়াংয়ের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক অব্যাহত রেখেছে সেই সব দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে পারে যুক্তরাষ্ট্র। For latest news, please subscribe my channel. Thank you, everybody.